আমরা একটা অ্যাবনরমাল সিচুয়েশনে আছি, গরিব মরে অভাবে আর বড় লোক মরে হাইউতাসে। ডলার নিয়ে যে সকল ধরেন আমরা পত্রপত্রিকায় দেখছি, ডিসিপ্লিনটা আমার কাছে মনে হচ্ছে যে কম। এখানে ডিসিপ্লিনের জায়গাটাতে একটু শক্ত হওয়ার জন্য আমরা বলছি, কারণ ব্যাঙ্কগুলি তো লাইসেন্স নিয়েছে ব্যবসা করার জন্য। এখন বাংলাদেশ ব্যাঙ্ক 93-94 টাকা ডলার দিবে, এরপর 105-10 টাকা করে ওনারা বিক্রি করবে, এটা তো আমরা চাই না। এটা তো হচ্ছে কেন? আমরা শুনতে পারছি আপনার একসময় শেয়ারের মানুষও এখন ডলারের ব্যবসা শুরু করছে। এগুলি তো সরকারকে আমি মনে করি যে এগুলি শক্ত হাতে ধরা দরকার, এবং কোনো ব্যক্তি কিন্তু দেশের উঠবে না, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তা আমি ওনাকে অনুরোধ করছি যে ওনারা যেন এগুলি ভালোভাবে সিরিয়াসলি দেখে। বাংলাদেশ ব্যাংক যে আমাদেরকে কিছুদিন আগে মনিটরিং আপনার পলিসি যেটা ঘোষণা করেছেন, ওখানে আপনার তারা মনে হয় 14% বা 16% মনে হয় 14.5% ধরা হয়েছে আপনার আমাদের ঋণের, প্রাইভেট সেক্টর ঋণের, সেটা আমাদের আছে কিন্তু 9% নিচে। তো যদি আপনি ইন্টারেস্ট উঠাই দেন, 12% যদি ইন্টারেস্ট উঠে দেন, তাহলে আরও কমে যাবে, তাহলে মানুষরা ব্যাংক থেকে টাকা নিতে পারবে না। কারণ আপনি যখনই ব্যাংক থেকে টাকা নেবেন না, তখন শিল্পায়ন হবে না, তখন আপনার এই যে 20 লক্ষ লোক যে আপনার প্রতি বছর বাজারে আসতেছে কর্মসংস্থান, আপনি কর্মসংস্থান কীভাবে করবেন? সরকারের যে টার্গেট হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি করবেন বেশি, কর্মসংস্থান হবে। আপনি যদি ইন্টারেস্ট রেট উঠে যায়, তাহলে এটা সম্ভব না। আমি মনে হয় যে এখানে মানে অন্যভাবে কাজ করা দরকার, মনিটরিং আমাদের মানে মানি সাপ্লাইটাকে আরও বাড়ানো দরকার। সেই দিকে হয়তো বাংলাদেশ ব্যাংক সেভাবে চিন্তা করছেন, ওনারা আমরা ওইভাবে বলছি, আমরা বলছি যে না, এখন এগুলি ক্যাপটা উঠানোর কোনো প্রয়োজন নাই, এটা ক্যাপটা রাখার, এবং বাংলাদেশ ব্যাংকও একমত আমাদের সাথে, তারা ক্যাপ উঠাবেন না। খেলাপি ঋণ নিয়ে কিছুদিন আগে পুরো তফসিল যে করেছে বাংলাদেশ ব্যাংক, নীতিমালা করেছে, সেটা নিয়ে আপনাদের, সেটা নিয়ে আমরা বলছি যে সেটা আমরাই বলছিলাম, কারণ আপনারা দেখেন কোভিডের সময় তো ধরেন লকডাউন ছিল, আপনার কোভিডের আপনার রিয়াকশানটা কিন্তু কোভিডের পরেই শুরু হয়েছে। সারা পৃথিবীতে সাপ্লাই কমে গেছে, ক্যাপাসিটি কমে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এবং সাথে সাথে আবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে আরও একটা ভোলাটাইল সিচুয়েশন সৃষ্টি হয়েছে সারা পৃথিবীতে। কিন্তু আপনি আমেরিকা বলেন আর ইউরোপ বলেন, সব দেশে কিন্তু সাপ্লাই সাইডে কিন্তু আপনার ডিমান্ড সাইডে কিন্তু আস্তে আস্তে ডিমান্ড কমে যাচ্ছে। এই অবস্থায় যদি আপনি এখন আপনার এখানে খেলাপির ব্যাপার যেটি বলতেছেন, অনেকের নতুন খেলাপি হয়েছে, আপনি দেখেন 9% ছিল তখন, আমরা বলছিলাম ডিসেম্বর মধ্যে করার জন্য, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাদের কথা শোনে নাই, কিন্তু 14-14.5% চলে গেছে খেলা ফিরে। সেটি এখন কিন্তু নর্মাল অবস্থা তো নাই, নর্মাল অবস্থা না আসা পর্যন্ত আমি যে মনে করি বাংলাদেশ ব্যাংককে আমরা ধন্যবাদ জানাই, ওনারা যে সার্কুলারটা ইস্যু করছেন ডিসেম্বর পর্যন্ত তারা এটাকে এক্সটেন্ড করছেন, এবং একটা প্যাকেজ ঘোষণা করেছেন খেলাপির জন্য, একটা পার্সেন্টেজ দিয়ে আপনার খেলাপি থেকে 8 বছরের জন্য রিশিডিউলিং করার, সেটার সাথে আমরা বলছি যে ছোটোদেরকেও যেন একই জায়গাতে নিয়ে আসা, এটি দরকার ছিল, না হলে কিন্তু খেলাপি আরও বাড়বে। খেলাপি বাড়া মানে কিন্তু আপনি খেলাপি না, ব্যাঙ্কগুলিও খেলাপি হয়ে যাওয়া। আপনি যদি কোনো পার্টি খেলাপি হয়, কিন্তু ব্যাঙ্কও কিন্তু খেলাপি হয়ে যাচ্ছে ওই পার্টির জন্য। তো সুতরাং আমি মনে করি যে আমরা একটা অ্যাবনর্মাল সিচুয়েশানে আছি, এই অ্যাবনর্মাল সিচুয়েশানটা ওভারকাম হলে কিন্তু তখন সব কিছু কিন্তু নর্মাল হবে, তখন আপনার খেলাপিও কমে যাবে, তখন জিনিসপত্রের দামও কমে যাবে, আমাদের ব্যাংকের লিকুইডিটিও বাড়বে। তো সুতরাং এই অবস্থাতে আমাদের হেল্প দরকার, সরকার থেকেও হেল্প দরকার, বাংলাদেশ ব্যাংক থেকে দরকার, এবং আমাদের মানুষদেরকে দরকার। আপনার মিডিয়া বাইরেও কিন্তু একটু হেল্প করেন, আপনার সারাক্ষণ শুধু এটা আমি মনে করি যে এটা ওই কালকে আমাকে একজনে বললো যে আপনার গরিব মরে অভাবে আর বড় লোক মরে হাইউতাসে, আমরা মনে হচ্ছে এখন হাইউতাসের মধ্যে আছি। আমাদের সিচুয়েশন তো তা না, আমাদের রিজার্ভ আছে, আমাদের স্টক আছে, আমাদের কোনো কিছুই তো প্রবলেম নাই, আমরা অনেক বিদেশ বড় বড় দেশের থেকে অর্থনৈতিক অবস্থা অনেক মজবুত আছি। আমি মনে করি আমাদের মিডিয়ার ভাইদেরকে আমরা অনুরোধ করবো, আপনারাও একটু মানে আপনাদের নিউজগুলি করার সময় একটু মানে সচেতনভাবে করা উচিত, যেন প্যানিক সৃষ্টি না হয়।